নমস্কার, আমি মহাদেব দত্ত। আপনারা দেখছেন অঙ্কন একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমি এবং আমার একটা স্টুডেন্ট মিলে টেম্পারার টেকনিকের মতো করে এই পেন্টিংটা করার চেষ্টা করব। প্রথমে যেটা করেছিলাম, যেটা হচ্ছে ড্রয়িংটা করে প্রত্যেকটা রঙের সঙ্গে হোয়াইট মিশিয়ে মিশিয়ে রঙটাকে গাঢ় করে নিতে হয়, অর্থাৎ ওয়াটার কালারের সঙ্গে সাদা রঙটা মিশিয়ে রঙটাকে গাঢ় করে নিয়েছি। সেটা সাদা পোস্টার কালার মিশানো হয়েছে, মিশিয়ে রঙটা গাঢ় করে নিয়ে পুরোটা যেখানে যে রঙটা দরকার সেই রঙটা দিয়ে ভর্তি করা হয়েছে। যেমন এখন যেটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে স্যাপ গ্রিন, সঙ্গে পোস্টার কালারের সাদা মেশানো হয়েছে এবং একটুখানি হলদে রঙটা দেওয়া হয়েছে। দিয়ে প্রথমে গাছের যেখানেতে যে রঙটা প্রয়োজন সেখানে সেই রঙটা দিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রেও তাই, চকলেট কালারের সঙ্গে সাদা মিশানো হয়েছে, ওই রঙটার যে গাঢ় সেই গাঢ়টার রঙটা আরও গাঢ় করে নেওয়া হয়েছে। এরপর কৃষ্ণর গায়ের রঙটার ক্ষেত্রে আকাশের সঙ্গে সাদা রঙটা মিশিয়ে এই রঙটা তৈরি করা হয়েছে। যেখানে যেখানে আমরা দরকার পড়ছে সেখানে সেই রকমভাবে রঙটা দিয়ে যাচ্ছি। ভারতীয় ঘরানার এই পদ্ধতিটা আমার খুবই প্রিয়, দেখতে খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে। সেই জন্য তো কৃষ্ণর গায়ের রঙটা প্রায় কমপ্লিটের দিকে। এরপর যেটা হচ্ছে রাধার গায়ের রঙের ক্ষেত্রে ইয়েলো আকার হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কালারটা মিক্সড করব করে এই রঙটা প্রস্তুত করেছি। কাপড়ের ক্ষেত্রে যেটা করেছি সেটা হচ্ছে গোলাপির সঙ্গে প্রচুর সাদা মিক্সড করে এই হালকা গোলাপি রঙটা তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেকটা রঙের সঙ্গে কিন্তু সাদা মেশানো হচ্ছে, যাতে রঙটার আরও গাঢ় হয়ে যায়। মানে ওয়াটার কালার ক্ষেত্রে কি থাকে, জলের যে দাগগুলো থাকে ও তুলির দাগগুলো সেইগুলো এখানে আসে না, সেই জন্য দেখতে অতটা সুন্দর লাগে। আর আমার পার্সোনালি এই যে স্টাইলটা, অর্থাৎ ভারতীয় ঘরানার এই স্টাইলটা, টেম্পারা টেকনিকটা, যদিও এটা সম্পূর্ণভাবে প্রাচীন টেম্পারা টেকনিক নয় এবং এটা টেম্পারার নয় কতকটা টেম্পারার মতো, কারণ প্রাচীন টেম্পারা টেকনিকটা সম্পূর্ণ আলাদা, আমরা নিজেদের মতো করে করছি, এই পদ্ধতিটা আমাদের খুব ভালো লাগে। চুলের কালারগুলোর ক্ষেত্রে ব্রাউন কালারের সঙ্গে হোয়াইট মিক্সড করা হয়েছে করে পুরোটাকে কভার করে দেওয়া হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এর উপর ডিটেলসে কাজ হবে। তো গাছগুলোর ক্ষেত্রে দেখো সুন্দর করে যেটা নীল এবং স্যাপ গ্রিনটা মিক্সড করেছি করে পাতাগুলো খুব সুন্দরভাবে, যেটা প্রথমে দেখেছিলাম সেটা আরেকবার দেখো, এইভাবে চারিদিকে চারটে পাতা এবং মাঝখান থেকে আবার পাতা আসবে, অতটা সে মাছের আঁশ আঁকার মতো হয়ে পুরোটাকে এইভাবে পুরো যতখানা গাছের এরিয়া আছে, গাছের পাতার এরিয়া আছে, এইভাবে ধরে ধরে সুন্দর করে কমপ্লিট করব। এখানে তাড়াহুড়ো না করাই ভালো, কারণ যতটা ধৈর্য ধরে করা যাবে আমাদের পেন্টিংটা ততটাই সুন্দর হয়ে উঠবে। সো এইভাবে পুরোটা আমি কমপ্লিট করব, ভিডিওটা ফাস্ট করছি যাতে সুবিধা হয় তোমাদের কমপ্লিট পুরোটা দেখতে। আচ্ছা, নিচের যে পাতাগুলো করছি গাছের মতো করে সেইগুলো দেখো এবার ডিটেলস কীভাবে করছি। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে দুটো লাইন টানা হবে সরু সরু করে, এবং পাশাপাশি পাতাগুলো ডিজাইন করে করে যাব।
এইরকমভাবে পুরো পুরো যে পাতাগুলো আছে এইগুলো পুরো পাতাগুলো এরকম সুন্দর করে করে ডিজাইন করে করে কমপ্লিট করব। এরপর গাছের আলো ছায়া ফেলার ফেলা, তো গাছটার যেদিক থেকে আমরা ডিপ করব সেটা এখানে চকলেট সম্পূর্ণভাবে সরাসরি ইউজ করছি না, এখানে কমলা আর কালো মিক্সড করেছি, করে গাছগুলোরকে সুন্দর করে লাইন টানছি যাতে আর একটু সুন্দর দেখতে লাগে। টেম্পেরা পদ্ধতিটা রঞ্জক গুঁড়ো রঙের সঙ্গে আটা ডিমের যে সাদা অংশটা অর্থাৎ কুসুমটা বাদ দিয়ে ওটা মিশিয়ে তৈরি করা হতো, এতে দ্রুত রং শুকিয়ে যায় বলে ব্যবহার করা হতো। এটা শুরু যেটা হয়েছিল শুরু হয়েছিল মিশরে, তারপর রোমানরা এবং তার হাতের পর্বত ক্ষেত্রে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। ভারতীয় প্রাচীন ভারতীয় শৈলীতে এই পদ্ধতি দেখতে পাওয়া যায়। ওই 1500 খ্রিস্টাব্দ পরবর্তী ক্ষেত্রে অয়েল কালারের ব্যবহার ভুল প্রচলিত হওয়ার পর এই পদ্ধতিটা আস্তে আস্তে প্রচলনটা বা ব্যবহারটা কম হতে শুরু করে। ব্রাউন কালার দিয়ে এই কাজটা করার পরেতে কালো রং দিয়ে গাছের যে জায়গাগুলো আরেক বর্ডার দিচ্ছি, কালো রং দিয়ে পুরো গাছটায় চারিদিকে বর্ডার দেবো। এটা ভুল ঠিক কিনা জানি না, এই পদ্ধতিটা ভালো লাগে করি, দেখতে সুন্দর লাগে। এবার এখানে তো ওয়াটার কালারের যে টেকনিকটা সেটা কিন্তু আসবে না, ওয়াটার কালারে কিন্তু গাছেতে বর্ডার কোনোতেই বর্ডার দেওয়া চলে না। এখানেতে আবার সাদা ইউজ করছি, যে জায়গাগুলো লাইট জায়গা সেই জায়গাগুলো সাদা দিচ্ছি, যেগুলো ওয়াটার কালারে নয়, এটা সম্পূর্ণ আলাদা টেকনিক। এরপরেতে যে জামা কাপড়গুলো সেগুলো কালো আর কমলা মিক্সড করে পুরো সুন্দরভাবে পুরোটা বর্ডারের মতো করে দিয়ে দিয়ে যাব। এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমি MFA বা BFA কিছুই করিনি বা কোনো শিক্ষক মহাশয়ের কাছে শিখিনি আমি, এটা আমি একজন স্বশিক্ষিত, স্বশিক্ষিত ঠিক নয়, স্বশিক্ষিত বলে কিছু নয়, কোনো জিনিস দেখে বা কোনো ইনফরমেশান পড়ে সেখান থেকে শেখা। আদতে আমি ভূগোল নিয়ে পড়াশোনা করেছি, তো সেই শখ এবং ভালোবাসার দিক থেকেই নিজের মতো করে এটা করার চেষ্টা করছি। ভুল যদি কোনো জায়গায় হয়ে থাকে তো মার্জনা করিবেন, যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা নিশ্চয়ই আমাকে কিছু ইনফরমেশান দিতেই পারেন বা এটা জায়গাটা ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে বলতেই পারেন। আমি এটা নিজের মতো করে করার চেষ্টা করছি, হয়তো টেম্পার টেকনিকটা একটু আলাদা, যেটা দিতে ইউজ করা চলে না সেসব কিছু নয়, আমি নিজের মতো করে করছি। এবার চুলগুলো যে জায়গাগুলো লাইট পড়েছে সেই জায়গাগুলোতে হলদে এবং সাদা মিক্সড করে, সাদার পরিমাণটা বেশি দিয়ে দিলাম, সাদা রং দিয়ে এর কিছু কিছু জায়গা হাইলাইট এরিয়াগুলো আমি দিয়ে দিয়ে যাব। কপালটায় কমলা দিচ্ছি, এইরকমভাবে পুরো পেন্টিংটাই যে জায়গাগুলোই বর্ডার দেওয়া দরকার সেই জায়গাগুলো বর্ডার দেব, যেই রঙটা আছে সেই রঙটা ডিপ প্লাস আউটলাইনগুলো কালো রং দিয়ে এবং হাইলাইট এরিয়াগুলো সাদা দিয়ে হাইলাইট করে করে পুরো কমপ্লিট করব। এই যে টেম্পারা পদ্ধতিটা যেটা গুঁড়ো রঙের সঙ্গে বিভিন্ন আটা জাতীয় পদার্থ মিশ্রণ করে তৈরি করা হতো, এই পদ্ধতিতে ভারতবর্ষের অর্থাৎ আমাদের এখানেতে
নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, এরকম সব বিখ্যাত কিছু শিল্পীগণ কিছু অসাধারণ কিছু কাজ তাদের পেন্টিং এই টেম্পারা পদ্ধতিতে আমাদের উপহার দিয়ে গেছেন। হ্যাঁ, ভুলে গেলাম, গণেশ পাইন আছেন এদের মধ্যে। গণেশ পাইনেরও কিছু অসাধারণ কাজ আছে টেম্পারা পদ্ধতিতে। ও, ভিডিওটি প্রায় শেষের দিকে, অবশ্যই কী রকম লাগলো জানাবেন। কোনো যদি ইনফরমেশান থাকে বা কোনো যদি কোনো জায়গায় ভুল করে থাকি, সেই জায়গাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং পরবর্তী ক্ষেত্রে এইরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা আমার যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে দেখতে পারেন। এইরকম অনেক ধরনের ছবি এই চ্যানেলে আছে। ধন্যবাদ।